এই বিশ্ব নবীর দরবারে এক ছেলে এসেছে, বুড়ি একটা বাচ্চা নিয়ে এসেছে, এক বিধবা মা আমার ছেলেকে নিয়ে এসেছে। ওগো দয়ার নবী, আমার ছেলেটা বড় চিনি খাওয়া পছন্দ করে, কিন্তু আমি বিধবা মানুষ, গরিব মানুষ, রোজ চিনি কোথায় পাবো? তাই আমি বারবার বলি, বাবা চিনি খেও না। ছেলে মোটে মানতে চায় না। অবশেষে একদিন ছেলে বলেছে, যদি আমার নবী বলে চিনি খেও না, তাহলে আমি আর খাবো না। আমি ভাবলাম যাক, বেঁচেই গেলাম, আপনার দরবারে এনেছি হুজুর, আপনি যদি একটু মানা করে দেন তাহলে আর কষ্ট করে আমায় এইভাবে চিনি জোগাড় করতে হবে না। দয়ার নবী বললেন, ও সোনা খোকারে, তুমি চিনি খাওয়া পছন্দ করো? বলে হ্যাঁ হুজুর। তখন বৃদ্ধাকে বলছে, বুড়ি মা, তুমি চলে যাও, এক মাস পরে বাচ্চা নিয়ে আসো। বৃদ্ধা মনে করল, নিশ্চয়ই সাহাবাদের কাছ থেকে অনেক চিনি জোগাড় করে রাখবেন, এক মাস পরে আমায় বহু চিনি দেবেন। তাই কিছুদিন আরও কষ্ট করে ছেলেকে চিনি খাইয়ে যাই। অনেক কষ্টে এক মাস কাটিয়ে দিলেন চিনি খাওয়াতে 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 খাওয়াতে। এরপরে ওই বৃদ্ধা গুদিন গুণ ছিলেন, সেই দিন এসে গেল নবীর কাছে, এসে বলছে, ও গো দয়ার নবী, নিয়ে এসেছি বাচ্চাকে, আপনি কি করবেন বলেছিলেন করুন। দয়ার নবী বললেন, বাচ্চাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চা কাছে আসলো, আমার নবী কপালে চকাস করে একটা চুমা দিয়ে গালটা টিপে দিয়ে বললেন, ওরে সোনা খোকা, চিনি খেও না, যাও চলে যাও। বৃদ্ধা ভাবছে, এই কথাটা যদি এক মাস আগেই বলতেন, আমাকে এত কষ্ট করে একটা মাস আরও চিনি জোগাড় করতে হতো না। ও দয়ার নবীজি, মাফ করবেন, আপনি সেদিনই এ কথা বলেননি কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বৃদ্ধা মা গো, যখন আপনি চিনি খেতে মানা করার উদ্দেশ্যে নিয়ে এসেছিলেন, আমি নবী তখন চিনি খাচ্ছিলাম, আমি চিনি খেতে অভ্যস্ত ছিলাম, তাই আমি সেদিনেই আপনার বাচ্চাকে চিনি খেতে মানা করতে পারি না। যেদিন থেকে আপনি চলে গেলেন বলে আমি বললাম এক মাস পরে আসবেন, সেই দিন থেকে আমি নবী চিনি খাওয়া ছেড়ে দিয়েছি। আজ একটা মাস আমি চিনি খাই না, তবেই আমি ওকে বলতে পারবো, বাবা সোনা রে, চিনি খেয়ো না। এ দ্বারা কি বুঝলাম? নিজে কাজে পরিণত করে তবে অন্যকে বলেছেন নবী, যেটা আমি পারবো না সেটা অন্যকে করতে বলবো, এই আদর্শ আমার নবীর মধ্যে ছিল না। নিজে করে তারপর অন্যকে উপদেশ দিয়েছেন। এ দ্বারাও আমরা এটা শিক্ষা পেলাম, ভাইজান আমার, সেই নবীর মহাব্বত এত বড় জিনিস। নবীর মহাব্বতকে যদি আপনি সামনে রাখতে পারেন, তাহলে আপনার জন্য এপার ওপার সব সহজ হয়ে যাবে, যে কোনো কাজ আসান হয়ে যাবে। এখানে আমাকে একটা চিঠি লিখে দিয়েছে, এর মধ্যেই, মা ফাতেমার চাদর, এ তো অনেক পুরানো ক্যাসেট, মা ফাতেমার চাদর। আমাকে যখন চোখে দেখেনি মানুষ, তখন আমার ক্যাসেটগুলো শুনতো, মা ফাতেমার সংসার, 1, 2, 3, 4 করে 15 পর্যন্ত, মা ফাতেমার চাদর, মা ফাতেমার দাফন, মা ফাতেমার কবরে, জান্নাতে কাঁদে ফাতেমা, বহু ফাতেমা ফাতেমা সাবজেক্ট। তো আমার ভাইজান হয়তো কোনো মা বোনের তরফ থেকে লিখে নিয়ে এসেছে, মা ফাতেমার চাদর, বলবো? শুনবেন আপনারা? ওই দিকের ভাই বলছে না, এদিকের ভাইও চুপ করে আছে, ধুস, ওসব শুনবো না, কারণ এখন ঘুমের ঘোর এসে গেছে। কি তাড়াতাড়ি আপনি শেষ করে দেন, দোয়া করে দেন, আর খিচুড়ি তৈরি হয়ে গেছে, ওখানে তাবার রূপ তৈরি হয়ে গেছে, খাবার জন্য মনস্ফুস করছে। কি খাওয়া হয়ে গেছে? কখন খাওয়া হয়ে গেল? হায় আল্লাহ, সে কি কথা! আপনারা তবু বসে থাকতে পারছেন? আরে ভাই, খেলেই তো ঘুম ধরে। তাই তো বলি, আমার স্টেজের উপরে ভাই ঘুমাচ্ছিল কেন? ও
আপনারা খাওয়া দাওয়ার পরে কাত না হয়ে আমি উঠে দেখলাম আপনি ঘুমাচ্ছেন, তখন আমি কথাই বলি না, তো কি মানে বুঝছিলেন? আমি তো উঠেই দেখলাম আপনি ঘুমাচ্ছেন। ভাই এটা স্বাভাবিক, আমরা বাঙালি মানুষ, পেটে গেলে ভাত, মন চাই হতে কাত। আবার এটা অনেক রাত, কে ভালো লাগছে কি আমার এই ভাত? ঘুমের ঘরে কুপোকাত। বন্ধু তবুও যে আপনারা বসে আছেন, সত্যি আপনারা আমার এক নাম্বার শ্রোতা। আর এই গ্রামের লোক মনে হয় এখানে খুব কম আছে। এই গ্রামের লোক কে কে আছেন হাত তোলেন দেখি, কজন এই গ্রামের লোক আছে? ও বেশিরভাগ সবই গ্রামের লোক এসছে। আচ্ছা আচ্ছা বাবু, তাহলে এরা যা বলছে একটুখানি করে দিই, একটু মাফাতে আমার চাদরের কিছু অংশ বলি, নাহলে এদের মনে দুঃখ রয়ে যাবে। যে লিখেছে সেও তো আমার শ্রোতা, তো একটা আশা করে লিখেছে। আমি স্বয়ং আসলাম হাবিব তার কাছে এসেছি, অথচ তার লেখাটা আমি জায়গা দেব না, মাথার উপর স্থান দেব না, এড়িয়ে যাব, এটা ঠিক হবে না। মা ফাতেমার চাদরের কি করি বর্ণনা, না ফাতেমার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকা তো আজ সেই চাদরের দিওয়ানা, মখলুকা তো আজ সেই চাদরের দিওয়ানা, মাফাতে মার চাদরের কি করি বর্ণনা, ফাতে মার চাদরের কি করি বর্ণনা, কুল মখলুকা তো আজ সে চাদরের দিওয়ানা, মখলুকা তো আজ সে চাদরের দিওয়ানা। বুঝে নিলেন তো যে সেই যে শুনেছিলাম মা ফাতেমার চাদর, এ হলো সেই আসলাম হাবিবেরই। কিন্তু আর বেশিক্ষণ সময় তো আমি থাকবো না শোনা, কারণ অনেক রাত হয়েছে, অধিক রাত, আর আমি সুগার পেশেন্ট। তো তবুও আপনাদের খিদমতে যেগুলো আসু প্রয়োজনীয় কথা, এই যে জলসা দিয়েছেন আপনারা মাশাআল্লাহ, খুব মহৎ কাজ করছেন। বছরে একটা করে জলসা গ্রামে হওয়া ভালো, জলসা করলে পরে লাভ হয়, লস হয় না, লাভ হয়। কিছু মানুষ এমন আছে বলে জলসা করে কি হবে, এর দুনিয়াবি উদাহরণ দিই, জলসা করে এই হবে যে আপনারা বাড়িতে থাকলে এখন সুবহানাল্লাহ বলতেন না, মাশাআল্লাহ বলতেন না, নারায়ণ তাকবীরের উত্তরে আল্লাহু আকবার বলতেন না, আপনারা ইয়া রাসূলুল্লাহ বলতেন না, বাড়িতে শুয়ে ঘুমাতেন নাক ডাকিয়ে, তাকবীর বললে আল্লাহু আকবার বলবেন, এটা হচ্ছে লাভ। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি ঠিক করে থাকেন যে ওই গ্রামে কিছু বালা মুসিবত দেব, কিন্তু যখন এই গ্রামবাসী মিলে মেহনত মজদুরির পয়সা ব্যয় করে এই সময়ে আল্লাহ এবং রাসূলের কথা কিছু শুনব, এরকম মন তৈরি করে এসে বসে মজমা তৈরি করে, এই মজমার ওসিলায় আল্লাহ গ্রাম থেকে বালা মুসিবতকে দূর করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন আল্লাহ কি আরো কিভাবে বোঝাবে,